আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দা ফেট টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের জন্য আবারও হাজির হয়েছি টাটা EX2। এই পিকআপটির মডেল 2015-র এই মডেলের পিকআপটির বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আপনারা খুব সহজে আমাদের ভিডিও আপডেটগুলো পেয়ে যেতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় পিকআপ খুব সহজেই দিতে পারেন। আপনারা পিকআপটির পেছনের অংশ দেখছেন, দেখুন পিকআপটির পেছনের ক্যারিয়ারটির কী অবস্থা। ক্যারিয়ারটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে। পিকআপটির কালার, এরপরে আপনার ডান পাশে চেসিস দেখতে পাচ্ছেন, চেসিস নাম্বারও দেখলেন, চেসিসটা দেখেন মোটামুটি অনেক সুন্দর। আপনারা চাকা দেখতে পাচ্ছেন, চাকাগুলো সুন্দর দেখা যাচ্ছে। এরপরে আপনারা চাকার ভিতর অংশ দেখলেন, এরপরে আপনারা আরেকটি চেসিস দেখতে পাচ্ছেন, এই চেসিসটাও মোটামুটি অনেক সুন্দর আছে। আপনারা অবশ্যই পিকআপটি নেওয়ার আগে ভালো করে দেখবেন, পিকআপটির ব্যাটারি দেখলেন, আপনারা আরেকটা চাকা দেখতে পেলেন। এবার আপনারা মোটামুটি পুরো পিকআপটাই দেখছেন এক পাশ থেকে। এবার আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ক্যাবিনের অবস্থা, ক্যাবিনের মিটারগুলো, এরপরে ব্রেক প্যাড, অ্যাক্সেলেটর প্যাড সহ বিভিন্ন অংশ আপনারা দেখছেন, এগুলো মোটামুটি অনেক ভালো আছে। পুরাতন পিকআপ হিসেবে অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এরপরে ভিতরে ডেকোরেশন দেখছেন, সিলিংগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, সিটগুলো, সিট একটু ফাটা আছে দেখা যাচ্ছে। আসলে পুরাতন পিকআপ হলে এরকম কিছু ফাটা ছেঁড়া থাকবেই, এগুলো মাথায় রেখেই পুরাতন পিকআপ কিনতে হয়। আপনারা বাম পাশের পাল্লা দেখতে পাচ্ছেন, আপনারা পাল্লার বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন, কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন দেখা যাচ্ছে না। আপনারা নিচের দিকে দেখুন, কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না, আপনারা পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা একটি স্পেয়ার চাকা দেখতে পাচ্ছেন। এবার আসি আপনাদেরকে এই পিকআপটির বিস্তারিত তথ্য জানানোর জন্য এবং আপনারা কীভাবে নেবেন সে তথ্য জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন পিকআপটির স্মার্ট কার্ড, ব্যক্তি আরও সিরিয়ালের গাড়ি এবং ফিটনেস সনদ দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা পিকআপটির ট্যাক্স টোকেন দেখতে পাচ্ছেন, এগুলোর অধিকাংশের মেয়াদ রয়েছে, আপনারা এরপরে ফোন দিয়ে জেনে নেবেন। রুট পারমিটের পেপার দেখতে পাচ্ছেন, পিকআপটির দাম 3,10,000 টাকা, তবে আপনারা অবশ্যই এই দামটি নিয়ে আলোচনা করতে পারবেন, যোগাযোগ করবেন নাজমুল হক, বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী। আপনারা নাজমুল হক ভাইয়ের ঠিকানা দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই ঠিকানাটি কনফার্ম হয়ে তার সাথে যোগাযোগ করে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ।